वेलकम बैक टू परफ्यूम। এখন বাজে 5:30টা, না ভোর 5:30টা না, বিকেল 5:30টা। আজকে সকাল থেকে পুরো ল্যাথ খাচ্ছিলাম, পুরো ল্যাথ পা। কালকে যখন ফিরেছি না, আগের দিন হয়েছিল, কালকে হয়েছিল, কুমড়ো হয়ে গেছিল ফুলে। তো আজকে সারা দিন রেস্ট নিয়েছি। বাই দ্য ওয়ে, সবাইকে শুভ মহাসপ্তমী। সবার পুজো খুব ভালো কাটুক, খুব ঘোরো, খুব খাওয়া দাওয়া করো। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে স্টার্ট করছি। আজকে প্রচুর প্ল্যান আছে জানো তো, আই হোপ তোমাদের দেখতে ভালো লাগবে। তো আমার চোখ মুখ দেখে হয়তো বুঝতেই পারছো, এই জাস্ট ঘুম থেকে উঠলাম। আজকে ভালো করে দুপুরে ঘুমিয়ে নিয়েছি, কারণ আজকে হোল নাইট প্ল্যান আছে। আমি, ছোট দিদি, জয় দাদা, সুস্মিত আর বুচু, পাঁচজনে মিলে আজকে হোল নাইট প্ল্যান আছে। আজকে মা বাবা যখন বেরোবে 8:30 নাগাদ, তখন আমাকে ছেড়ে দেবে কুদঘাটে, ওখান থেকে আমি মেট্রো করে চলে যাব। আর ছোট দিদি জয়দাদা হয়তো বুচুদের বাড়িতে আরো আগে চলে আসবে, তো ওখানে রাত্রিবেলা ডিনার করে বা বাইরে কোথাও ডিনারও করতে পারি আমরা, এখনো ঠিক হয়নি। তো ঠিক হলো আমি এখনো জানি না, কারণ আমি একদম টানা ঘুম দিচ্ছিলাম। তো ডিনার টিনার করে তারপরে আমরা রাত 2 নাগাদ বা এরকম 1টা 1টা নাগাদ বেরোবো। আজকে এই পুজোর আজকে প্রথম আমি হোল নাইট ঠাকুর দেখবো। আগে খুব দেখতাম জানো তো, বাট এই গত দু বছর ধরে দেখা হয় না। আজকে আবার দেখবো এই পুজোর ফার্স্ট। আর এদিকে মাম, বাবাই, পিকু, লাল দিদি, জয়দেবদা, বাবু, এরা হয়তো সবাই বেরোবে। আজকে যাবে গড়িয়াহাটের দিকে, আর আমরা যাবো আজকে নর্থে। আমি জামা কাপড় পরে নিয়েছি, এখন সাজিগুজি কিছুই নেই, কারণ এখন যাবো মুচুদের বাড়িতে। এখন ওখানে গিয়ে থাকবো, খাওয়া দাওয়া করবো, আমরা রাতে বেরোবো। তো বেরোনোর আগে তখন সেজে গুজে নেবো। আজকে এই ড্রেসটা পরলাম, এটা জুডিও থেকে কিনেছিলাম, আমি আর সোনালি সেম কিনেছিলাম, যেটা সোনালি পুজোদের বাড়িতে যেদিন গিয়েছিলাম ওই দিন পরেছিল। আর এই যো আমাদের ছুটকা, ছুটকা এখন ঘুরে ঘুরে এলো, পাড়ায় বন্ধুদের সাথে বেরিয়েছিল। ছুটকা আজকে হেভি ড্রেস দিয়েছে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও দেখিয়ে দে জামাটা। হ্যান্ডসাম, হাতে ঘড়িটা দেখা। তো বেরোই, আমাকে বাবা মা কুদঘাটে ছেড়ে দেবে, মনে হয় আমাকে সুস্মিত নিতে আসবে, কারণ মেট্রোতে যা অবস্থা আমি ওঠার রিক্স নিতে পারছি না। তো দেখা যাক কি হয় না হয়। তুই মানুষ, এই যে মাম আজকে এই ড্রেসটা পরেছে, চলো চলে এসেছি বুচুদের বাড়িতে। এই যে ছোট দিদি, ছোট দিদি আর আমি, আজকে কালার ম্যাচ হয়ে গেছে, মেরুন মেরুন আর বুচু ওখানে ওই যে পেপার বের করছে, কাকিম এখানে আসন বানাচ্ছে, তাই জন্য কি লাগবে। আর জয়দাদা, সুস্মিত ওই ঘরে বসে আছে। এটা কি ডিনার? আচ্ছা স্ন্যাক্স, এটা কি আছে? আরিশ বলো তো জয়দাদা, লিওনে স্পেশাল গন্ধরাজ মোমো। এই বিচারা, এই বারে গন্ধরাজ প্রাইস এক্সের বন্ধ কর, এক্সের তুই আমার কথা শুনতে পারিনি। এবারে কি আমি কি মানে কি, তুমি খেতে দেয় না? আমাকে বললো অন করে, এবার চুপ হয়ে গেল। বল কি বলবি? খুব বাজে লাগছে রে। থ্যাংক ইউ। আর তোকে? ও মা, আর জয়দাকে কেমন লাগছে? আর ছোট দিদি, ছোট দিদি বেঙ্গলি কি হয়েছে? অন আছে? হ্যাঁ অন আছে। আমরা এখন লাঞ্চ করবো বলতে যাচ্ছি, ডিনার করবো। এই যে সুস্মিত আর জয়দাদা গিয়ে নিয়ে এলো, সুস্মিত খুব গায়ে ফেলে দেয় কলাটা, সুস্মিতের গায়ে আমরা বেঁধে দিচ্ছি। হ্যাঁ কি আছে? মিক্স ফ্রাইড রাইস আর চিলি ফিশ আছে, এটা খেয়ে দেয় আমরা, তারপরে রেডি হয়ে বেরো। আরে তুই কত খাবি সুস্মিত, ছি কত খাবি তুই, এত খাবার খেতে পারবি? দেখ কত ভালো ছিল। ও মা গো, তুমি ওকে ভালো ও করছি, কচি নয় হচ্ছে সব থেকে শয়তান। Yeah.
না না হাত এখন বাজে 10:10 আমি রেডি পুচু ওখানে অলমোস্ট রেডি ছোট দিদি অনেকক্ষণ আগেই রেডি সুস্মিত রেডি হাগু করে এলো এক্ষুনি এখন জয়দা গেছে আমাদের ড্রাইভাররা পেট ক্লিয়ার করে বেরোচ্ছে যাতে কোনো রাস্তার অসুবিধা না হয় সো আমরা রেডি হয়ে বেরোবো বাকি সবাই বেরোচ্ছে আমরা সবাই মাস্ক ফাক্স পরে নিলাম এতটা যাবো তো ঠান্ডাটা যাতে নাকে না লাগে ধুলোও আছে তো ওই জন্য সেফটির জন্য পরে নেওয়া হলো সুস্মিত বলছে কি বলে সোয়েটার পরে নে কুচুর থেকে একটা এলাম কম্বল দিলে ভালো তিনজনে জড়িয়ে নিতে পারবো এই আমি হেলমেট নিইনি হেলমেটটা দে আমার আমরা এখন আছি অর্জুনপুরে তো এখন ঢোকা যাক সবটাকে ঘুরে একসাথে একটা রিল বানাই বাইকে আস্তে আস্তে যেখানেই দেখতে ছোট দিদি বলছে এসে গেছি অর্জুনপুর এসে গেছি অর্জুনপুর এসে গেছি আদৌ কিন্তু অর্জুনপুর না যা দেখছে হচ্ছে অর্জুন ওখানে একটা লোক লাইভ কিছু দিচ্ছে শু হ্যাঁ দাঁড়াও তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ ওই যো বলো অর্জুনপুরে আমরা কজন কে কে একদম সুস্মিত বুঝু ইস বুঝু বুঝু সবাই বুঝু আচ্ছা এখন ফেসবুক লাইভ চলছে কি বলছ রে কি বলছিস আমিও তোতলাচ্ছি ইনি কি সারাচ্ছে বলছে কি বলছিস সেটাও লাইভ হচ্ছে তাই তো হ্যাঁ সুস্মিত কি অসভ্য দেখো এটা ঠিক করছে বলছে এটাও লাইভ হচ্ছে দেখ আমি চিনি আমি অজুর রম অক্ষয় আমি অক্ষয় আমি মানব বিশ্বের আমি চিনি দুর্জয় জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য প্যান্ডেলের মধ্যে করে দিয়েছে ওটা কনস্ট্রাকশন হচ্ছে বোধ হয় বুঝেছিস হ্যাঁ ওটাই তো বলছি ওটা প্যান্ডেলের মধ্যে একটা এ করে দিয়েছে পার্ট করে দিয়েছে তুলতে পারলাম না আবার হবে না আমার হবে কিছু দাঁড়িয়ে থাক আমরা তোকে মারু চক্রে মেরে আসি বড্ড বাজে তুই জানিস তো এখানে তো ক্যামেরায় বসে যাবে না এই যে ঘরটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু টিভি চলছে প্রত্যেকটা ঘরে কিছু না কিছু হচ্ছে আমি এইটা দেখাতে পারবো কিনা জানি না কখন হবে আপাতত দেখা এটা বেস্ট পুজো বলো কি ডিটেলিং অনেকগুলো কভার করতে হবে পরে হবে সব বন্ধ করো বড্ড বাজে সুস্মিতা জানিস তো কি বলছো সত্যি ওখানে দুটো মুখ দেখলে না তো দারাম করে সেরকম করে লাগবে জয়দাওটা বলছে যে দারাম করে মুখ দুটো এসে ছিটকে গেল বলছে বলছে তখন পারফিউম ছিটকে গেল বড্ড বাজে ছেলে পর এরকম করছে কিন্তু আমার সাথে ঠিক আছে আমি নাকি মুরগি সুস্মিত যখন মুখ দুটো এরকম হলো তখন কি হলো এবার আমরা যাচ্ছি দমদমকা ঠিক আছে এখানে ছদ্মিদি ফাঁকাতে ফাঁকাতে মন ভরেনি বলছে এখানে খুব ভিড় হওয়া উচিত ছিল এবার দমদম পার্কে গিয়ে বুঝবে ভিড় কাকে বলে
ভালো করে দেখ না। আমরা এখন আছি দমদম তরুণ দলে, যে লাইনটা দেখো, তরুণ দল, দমদম তরুণ দল, এটাও এটা তরুণ দলই লেখা ছিল, তরুণ দল না। এখানে দেখে কিন্তু জল পড়ছে পুরো, এ বাবা পুরো জল পড়ছে এখানে, পুরো ভিজে, মাঝখান থেকে চল, মাঝখান থেকে চল, অসাধারণ। এবার আমরা যাচ্ছি দক্ষিণ পাড়া তরুণ দল, এখান থেকে একটু খালি, সরি দমদম তরুণ দল, এখন দেখলাম দক্ষিণ পাড়া তরুণ, দক্ষিণ পাড়া তরুণ, আমি এটাই বলছিলাম দক্ষিণ পাড়া দুর্গোৎসব সমিতি, সব ভুলিয়ে যাচ্ছে নাম, বাট আমি বলবো প্লিজ ট্রাই করো, নর্থের ঠাকুর গুলো এসে দেখো, মারাত্মক সুন্দর। এটা স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে পড়েছে, বুঝেছিস, তোকে বললাম। নিউজ দেখলে বইটা দেখাবো, বই অর্ধেক পাতা বাকি অর্ধেকটা আছে, চলো। কোল্ড্রিঙ্ক ঠান্ডা ঠান্ডা বলছি, গরম কি দারুন না, বুঝছি সর বুঝছি সর, ফটোটা তুলি, ঠাকুরও নড়বে, এটা কি করেছে প্যান্ডেলে লোকজন এসে, দেখতে আসছে নোংরা করে চলে যাচ্ছে, এই জন্য নড়ছে, হ্যাঁ একদম হালকা নড়ছে, এই যে ওখান থেকে করছে, ওখান থেকে করছে, নাড়াচ্ছে, এই জন্য
বলো না গানতে আটকে গেছে কই এই জন্য আড়াচ্ছে এখন যাচ্ছি আমরা তরুণ সংঘ ইয়ে দাও তো অসাদ এখানেও জল পড়ছে বাংলার বিয়েতে একটা প্রতিষ্ঠিত তার নাম স্মৃতি মোদি যা আমরা এখন দমদম তরুণ সংঘ দেখে টোটোতে উঠেছি এই যো আমাদের বাইক অনেকটা দূরে আছে এখন এই যো টোটো করে আমরা যাচ্ছি ওখানে বাইক ধরতে অনেকটা হাঁকাই দেখা যাচ্ছে না অন্ধকার সো আমরা এখন আছি তালা প্রত্যয় আমরা ভিআইপি ও লাগবে না সুস্মিত এখানে কাজ করেছে এখান থেকেই আমরা ঢুকে যাচ্ছি পিছন থেকে আমার মুখটা কি চকচক করছে দেখ পেছন থেকে ঢুকে গেলাম এখন আমরা এখানে ফটো তুলবো আর ওইদিকে পুরো লাইনটা ভিআইপি বলো নর্মাল বলো সব ওদিকে বাট আমরা ঢুকেছি ভিভিআইপি দিয়ে বল সুস্মিতের জন্য সব সুস্মিতের ক্রেডিট এখন ওরাও উপরে গেছে ছবি তোলার জন্য আমরাও যাবো হ্যাঁ এটা বেস্ট সত্যি বেস্ট
বিচুনপুরে দেখা মানে ওটা একটা আলাদা এক্সপিরিয়েন্স, বাট এইটা একটা ঢুকে এরকম ভাবে একদম ভেতর থেকে। কেমন এক্সপিরিয়েন্স বলো? স্পেল বাউন্ড এছাড়া বলার কিছু নেই, বলার ভাষা হারিয়ে ফেলে। একদম ভিতর থেকে দেখতে পাওয়া মানে আলাদাই এক্সপিরিয়েন্স। ক্রাউডটা দেখালাম বাট ক্লিয়ার দেখা যাচ্ছে না। সুস্মিতের জন্য শুধু সুস্মিতকেই ধন্যবাদ দেওয়া, কারণ সুস্মিতের জন্য এক্স্যাক্টলি VIP একদম ভেতর থেকে বারবার বলছি, লোকেরা যেতেই পারছে না সেখানে। আমরা ততক্ষণ ইচ্ছা দাঁড়িয়ে একদম প্রতিমার সামনে গিয়ে ফটো তোলা, মানে পুরোটা একদম কিন্তু সামনে গিয়ে ক্রাউডটা দেখাতে হবে। সেখানে আমরা এখানে উঠে উঠে ফটো তুলছি, এইসব জায়গায় ঘুরে বেড়াচ্ছি। VIP লাইন হচ্ছে এটা? হ্যাঁ VIP লাইন এইটা, এইটা এটা VIP, এটা VIP আমাদেরটা, এইটা হলো লাইন। বাজে এখন 3:30, আমরা এখন তালা থেকে বেরোচ্ছি। আবার বলছি সুস্মিতকে অনেক অনেক ধন্যবাদ। তুই কেন দাঁড়া না? তুই কেন ওকে দেখাচ্ছিস? এই দাঁড়া, দাঁড়া বলে জানা যা। আমি এখন সুস্মিতের বাইকে করে যাবো, ছোট দিদিরা জয়দারা আবার ঠাকুর দেখতে যাবে, কিন্তু আমরা বাড়ি চলে যাচ্ছি, সুস্মিত আমাকে ছেড়ে দেবে। যাই হোক, আবার পরশু দেখা হচ্ছে। এই ছোট দিদি, আর পরশু দেখা হচ্ছে? দেখা হচ্ছে, দেখা হচ্ছে। আমরা আজকে ওরা আপাতত টালায় অবধি শেষ করে দিয়েছে, আমরা এখন যাবো, আরো দেখবো। আমাদের দম শেষ, নর্তে আরো বাকি আছে আমাদের, সেটা আমরা নবমী রাত্রে করব, নবমী রাত্রে। হ্যাঁ, আর তালার এক্সপিরিয়েন্স বলে অসম অসম অসম, ভেতর থেকে দেখা সারা কলকাতার সেরা সেরা পুজো। সুস্মিতকে এসে ধরো, হ্যাঁ তালা দেখতে হলে ঠিক আছে, সুস্মিতকে ধরো, পুরো ভেতর থেকে একদম পুরো ডিটেইলে গিয়ে দেখিয়ে দেবে। এই বুঝু বলছে সুস্মিতের ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতে। আমি তো এক্ষুনি বলে দিলাম সেটা। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবো দিয়ে দেবো সুস্মিত, দিয়ে দেবো। হ্যাঁ সব ভালো মেয়েরা ওকে ফোন টোন করো, তাতে বুঝু যদি রাগ করে সেটা আরে পক্ষ দায়ী নয়, কর্তৃপক্ষ দায়ী নয়, ও রাগ করবে না। যাই হোক, তো টাটা বলে দাও তোমরা দুজন। টাটা, গুড নাইট, গুড মর্নিং। কি হয়েছে? ও সরি, গুড মর্নিং। আবার নিয়ে গেছি সরকার থেকে। এই হ্যাঁ, শুভ অষ্টমী সবাইকে, শুভ অষ্টমী। কালকে ফিরেছি ভোরবেলা 5:00, শুতে শুতে হয়ে গেছে 6:00। তো কালকে আর ব্লগটা আমি এন্ড করিনি। তোমাদের আমি একটা কথা বলবো, এখনো তো 2 দিন সময় আছে, প্লিজ পারলে নর্থ কলকাতার ঠাকুরগুলো দেখে আসো, অসম্ভব সুন্দর করেছে। যদি না দেখো প্রচন্ড মিস করবে। হ্যাঁ মানছি প্রচুর লাইন, তোমাদের অনেকটা সময় হাতে নিয়ে যেতে হবে, বাট পারলে প্লিজ দেখে আসো, আমি বার বার বলবো। আর টালা প্রত্যয় তো কোনো কথাই নেই আমাদের কাছে, যদিও প্রত্যেকটার VIP পাস ছিল, ওই জন্য আমাদের খুব একটা অসুবিধা হয়নি। এমনিও রাত্রিবেলা গেলে না, কালকে আমরা যেটা দেখলাম খুব একটা ভিড় কিন্তু ছিল না, আমাদের পাস না থাকলেও আমরা ঢুকতে পারতাম, হয়তো একটু 5-10 মিনিট সময় বেশি লাগতো, বাট খুব একটা লেট হতো না। তো যাই হোক, আশা করি তোমাদের সবার পুজো ভালো যাচ্ছে, আবার দেখা হচ্ছে অষ্টমীর ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, পুজো ভালো করে কাটিও, আর সবাইকে খুব ভালো রেখো। টাটা।